হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আশা রাখছি তোমরা পুরোটা ব্লগ দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ যে সবাই মিলে ডান্স করছে। আর তোমরা যদি জেনে থাকো যে তোমাদের ওখানে এই ডান্সটাকে কী বলে, দেন অবশ্যই কমেন্টে জানাবে। কারণ কি জানো তো, এই ডান্সগুলো না এক এক জায়গাতে এক একটা নামে পরিচিতি পায়। তো এর জন্য তোমাদেরকে জিজ্ঞেস করছি, যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে এই যে ছোটো ছোটো বোনগুলো, ওরা কিছু না ডিসকাস করছিলো আর কিছু খাচ্ছিলো। তো ওরা না মেবি ডিসকাস করছিলো যে আমরা রেডি হয়ে বসে আছি, কখন প্রোগ্রাম শুরু হবে, কখন আমরা ফটো তুলবো, ওইগুলোই ভাবছিলো। কারণ তোমরা হয়তো বা বুঝেই গেছো যে ড্রেস আপ দেখে কী হতে চলছে। হ্যাঁ, এখানে আমার দিদির গায়ে হলুদ। তো ওরা ভাবছিলো যে কখন শুরু হবে, কখন আমরা ফটো তুলবো। বিয়ে বাড়ি মানে তো এরকমই হয় যে ফটো তোলা, সাজুগুজু করা। তো এখানে দেখতে পাচ্ছ যে ঘর থেকে মন দিদিকে নিয়ে চলে আসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফটো তোলা হচ্ছে। ওটাই তো স্বাভাবিক না? তো তোমরা দেখতে থাকো কীভাবে আমাদের গায়ে হলুদ হয়। কারণ অনেকেই বলবে হয়তো বা আমাদের তো এরকম হয় না। হ্যাঁ, ওটা ঠিক যে সবার নিয়মগুলো সেম থাকে না। তো এখানে আমাদের কীরকমভাবে আমরা গায়ে হলুদের অনুষ্ঠান করি তোমরা দেখতে থাকো। তো এখানে দিদিভাইকে নিয়ে চলে এসছে ফাইনালি ফটো শ্যুট করতে করতে। তো এখানে কেক কাটা হবে, দেন গায়ে হলুদ করা হবে। তো একটা বৌদিমণি নিয়ে চলে গেছে স্টেজের উপর, দেন এখানে বসিয়ে দিয়েছে, দেন ভিডিও ফটো কন্টিনিউ হচ্ছে। এগুলো এখানে সবাই মিলে দেখছে আর ভিডিও ফটো এগুলাই শ্যুট করা হচ্ছে। তো ভালোই লাগছিলো সব কিছু, যে সবাই সাজুগুজু করে দেন এখানে সব বোন তারা মিলে ফটো তোলা হচ্ছে। একদিকে না ভালো লাগছিলো যে সাজুগুজু করে ফটো তোলা হচ্ছে, বিয়ে বিয়ে একটা ফিল। কিন্তু জানো তো অন্য একটা সাইডে না একটু খারাপ লাগছিলো, একটু না অনেকটাই, বেশ অনেকটাই খারাপ লাগছিলো। কারণ বিদায় হয়ে যাবে কালকে, তো এটার জন্য একটু খারাপ লাগাটাই তো স্বাভাবিক না? তুই আর কি, দেন বাচ্চা কাচ্চা বড় সবাই মিলে এখানে ডান্স করছে, বিয়ে বাড়ি ডান্স করবে না, এটা তো হতেই পারে না। তো এখানে বিয়ে বাড়ি ডান্স করছে বড় ছোট মাঝারি সবাই মিলে। দেন এখানে ডান্স করে আসার পর এখানে তো দেখছো ছোট্ট বাচ্চা পার্টিদেরকে নিয়ে এখানে কেক কাটা হচ্ছে। তো কেক কাটিং 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 হয়ে গেছে। তারপর দেখো এখানে একটা, এ দেখো কী করছো, ও ভাবছে যে আমি একটু খেয়ে দেখি কীরকম লাগছে, এই এই খেয়ে নিল। জানো তো এইগুলো ভালো লাগে। দেন খেয়ে নিয়েছে, তারপর ও বুঝতে পারছে না কী করতে হবে কেকটাকে। নর্মালি বার্থডেতে আমরা যেটা করি এখানে তো গায়ে হলুদ, তো ও কনফিউজড হয়ে গেছে ও কী করবে। দেন ও কেক খাইয়েছে, তারপর সবাইকে কেক দেওয়া হয়েছে। দেন এই দেখো এখানে আবার আমার বৌদি কেক খাচ্ছে, খেয়ে রাখছে, রেখে তারপর এখানে আসবে গায়ে হলুদ লাগানোর জন্য। সুপার না? ওটাও ভালো, আগে খাবো তারপর কাজ করব। দেন আমার একটা ভাই এখানে দেখো কেকটাকে নিয়ে চলে গেছে সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য, ভালো। দেন এখানে একে একে সব বৌদি দিদি তারা সবাই মিলে, ছোট বড় সবাই মিলে এসে গায়ে হলুদ দিচ্ছে। তারপর ফটোশ্যুট তো এর মাঝখানে আছে। দেন এখানে সেই ভাইটাও ডান্স করছে, খুব ভালো ডান্স করছিল জানো। টিপ টিপ বর্ষা পানি একটা গান আছে না, ওই গানেতে ডান্স করছিল, ভালো, খুব ভালো ডান্স করছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আর কি জানো তো, এরকম একটা বিয়ে বাড়িতে ডান্সার যদি না থাকে দেন জমেই তো না।
তো বিয়ে বাড়ি প্লাস ভালো ড্যান্সার আছে, আর কি চাই? তো মানে আর খাওয়া দাওয়া তো আছেই, বিয়ে বাড়ি মানে তো এগুলোই, একটু আনন্দ, একটু খাওয়া দাওয়া, অনেকগুলা ফটো, অনেকগুলা সাজুগুজু, ওই নিয়েই বিয়ে বাড়ি আমার মতে। তোমাদের কি মনে হয় আমি জানি না, অ্যাকচুয়ালি আমার মতে ওইগুলাই মানে হচ্ছে বিয়ে বাড়ি। তো এখানে ও ডান্স করছে, ওকে কিছু একটা দেওয়া হচ্ছিল, বাট তাও ও ওর পা হাত দুলিয়ে যাচ্ছে, মানে ও এত ডান্স করতে ভালোবাসে, খুব ভালো ডান্সও করে। দেন ওই নিয়ে প্রোগ্রামের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, ও ডান্স করতে করতে দেন টায়ার্ড হয়ে গেছে না কি জানি না, বাট আমরা টায়ার্ড হয়ে গেছি ডান্স দেখে দেখে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, বাট ও কন্টিনিউ ডান্স করেই যাচ্ছিল। দেন লাস্ট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট সবাই চলে গেছে ফটোশ্যুট করতে, তখন প্রায় রাত 12টা বাজে, এই প্যান্ডেলের সামনে ফটো তুলছে, তারপর আর কি ফটোগুলো দিয়ে দিও আমাকে প্লিজ, তো তোমরা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে।